এবার আমরা তাপমাত্রা স্কেল সম্পর্কে বিস্তারিত জানব। তাপমাত্রা স্কেল হলো যে স্কেলের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায়। তাপমাত্রা স্কেলকে আমরা মূলত থার্মোমিটার বলে থাকি। আমরা তিন ধরনের থার্মোমিটার সম্পর্কে জানব যে এরা কিভাবে তাপমাত্রাকে পরিমাপ করতে পারে। প্রথমটা হলো সেলসিয়াস স্কেল, যেটার নামকরণ বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে, এবং পরবর্তী দুইটা হলো কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। এরা কিভাবে তাপমাত্রাকে পরিমাপ করে সেটা আমাদেরকে শিখতে হবে। আমরা ধরে নেই একটা পাত্রে বরফ আছে। একটা পাত্রে যদি আমরা বরফ নেই, তাহলে বরফের তাপমাত্রা হলো 0°C। এই বরফের তাপমাত্রা 0°C, এই 0°C বলতে আমরা কি বুঝি বলতো? এর অর্থ হলো সেলসিয়াস স্কেল যখন তৈরি করা হয়, বা যে বিজ্ঞানী সেলসিয়াস স্কেল তৈরি করেছে, সে তখন ঠিক করে দিয়েছে যে বরফের জন্য তাপমাত্রা 0°C হবে। সুতরাং বরফের জন্য সেলসিয়াস স্কেলে এর মান দেখাবে 0°C। ওকে, এখন এই বরফকে যদি তুমি তাপ দিয়ে বাষ্পে পরিণত করো, তাহলে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে। এই তাপমাত্রা চেঞ্জের কারণ কি বলতো? কারণ হচ্ছে তাপ দেওয়াতে বরফের মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাপমাত্রাও বৃদ্ধি পায়। তাপ দিতে দিতে পানি একসময় বাষ্পে পরিণত। এই বাষ্পকে সেলসিয়াস স্কেলে দেখানো হয়েছে 100°C। এখন দেখো, বরফ থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে। এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিরকম? এই স্টেপগুলোকে আমরা লিখতে পারি, আমরা যদি বরফকে তাপ দেই তাহলে বরফ প্রথমে পানিতে পরিণত হবে। এরপর এই পানিকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে পানির তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। পানির তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একসময় পানি বাষ্পে পরিণত হবে। এই প্রথম স্টেপটা দেখো, প্রথম স্টেপে কিন্তু বরফের অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ পানি বরফ ছিল, বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, কিন্তু এদের টেম্পারেচার কিন্তু 0°C রয়েছে। দ্বিতীয় স্টেপে দেখো যে পানির টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। পানির টেম্পারেচার বৃদ্ধি পেতে পেতে কোন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে? 100°C পর্যন্ত। 100°C এর পরে পানি কিন্তু বাষ্পে পরিণত হওয়া শুরু করেছে, অর্থাৎ এইখানেও পানির ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। এই পানির অবস্থান পরিবর্তনের জন্য আমাদের যে তাপের প্রয়োজন হয়, আমরা তাকে বলি আপেক্ষিক সুপ্ত তাপ। এই যে পানির টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, এই পানির টেম্পারেচার কিভাবে বৃদ্ধি পেয়েছে বলতো? এই পানির টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কি কোনো প্যাটার্ন রয়েছে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটি প্যাটার্ন রয়েছে। এই পানি দেখো 0°C থেকে শুরু করে 100°C পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 0°C এর কমও কিন্তু হতে পারে নাই, আবার 100°C এর বেশিও কিন্তু হতে পারে নাই। এখন আমি যদি এটাকে স্কেল বলি, তাহলে ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C। তাহলে এদের মধ্যে কতগুলো ভাগ রয়েছে? এদের মধ্যে ভাগ সংখ্যা হচ্ছে 100টি। অর্থাৎ পানির টেম্পারেচার 0 থেকে 100 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তো সেলসিয়াস স্কেলকে আসলে এইভাবে বিভক্ত করা হয়েছে যে 0°C বরফ দেখাবে এবং 100°C বাষ্প দেখাবে। আমরা অলরেডি দুইটা স্কেল ব্যাখ্যা করেছি, এখন আমরা নতুন দুইটা স্কেল দেখব। কারণ দুনিয়াটা এত সহজ না যে একটা স্কেল পড়লে আমাদের হয়ে যাবে। তো নতুন দুইটা স্কেল হলো কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। এখন দেখো, আমাদের সেলসিয়াস স্কেলে বরফের তাপমাত্রাকে দেখাতো 0°C, কিন্তু কেলভিন স্কেলে এটিকে দেখায় 273 কেলভিন এবং ফারেনহাইট স্কেলে এটিকে দেখায় 32 ফারেনহাইট। এবং বাষ্পবিন্দুকে সেলসিয়াস স্কেলে 100°C দেখায় এবং ফারেনহাইট ও কেলভিন স্কেলে যথাক্রমে 373 এবং 212 দেখায়। এখন একটু ভালো মতো দেখো তো, সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 এর মধ্যে ঘর সংখ্যা কতটি? এর মধ্যে ঘর সংখ্যা হলো 100টি। কেলভিন স্কেলে 273 থেকে 373 এর মধ্যে ঘর সংখ্যা 100টি। কিন্তু ফারেনহাইট স্কেল যে বিজ্ঞান আবিষ্কার করলো, সে ভাবলো যে না, সবাই যেহেতু 100টা ভাগ দিচ্ছে, আমি তাহলে একটু ব্যতিক্রম কিছু করি। সে করলো কি, এইখানে 180টা ভাগ দিল। অর্থাৎ ফারেনহাইট স্কেলে আমরা 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখতে পাই। তাহলে দেখো, সেলসিয়াস স্কেলে এক ঘর উঠলে যত মান পাবা, কেলভিন স্কেলেও কিন্তু এক ঘর উঠলেই তত মানই পাবা। অর্থাৎ সেলসিয়াস স্কেলে কোনো তাপমাত্রার পার্থক্য যদি হয় 1°C, তাহলে কেলভিন স্কেলেও কিন্তু ওই তাপমাত্রার পার্থক্য হবে 1°C। কিন্তু ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রার পার্থক্য আর 1 ডিগ্রি হবে না, কারণ ফারেনহাইট স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 180টা। সুতরাং আমাদের এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক জানতে হবে। আমরা নতুন ভিডিওতে নিশ্চয়ই এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক জানবো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।